ইচ্ছে থাকলে অনেক কিছুই করা সম্ভব। অসম্ভবকে সম্ভব করে দেখালেন প্রসূন ঘোষ, ডাকনাম জয়। ডানকুনির 21 নম্বর ওয়ার্ড মনবেরের বাসিন্দা প্রসূন ঘোষ, ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, বয়স মাত্র 19 বছর। 19 বছর বয়সেই সাইকেলে করে ভারত থেকে নেপাল ঘুরে অসাধ্য সাধন করলেন। সাইকেল চালিয়ে হুগলির ডানকুনি থেকে কন্যাকুমারী, লাদাখ হয়ে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সাইকেল চালিয়ে। তার এই 8 মাসের জার্নি কিন্তু একদমই সহজ ছিল না। তার এই 8 মাসের জার্নিতে পাশে ছিল টিম উত্তরণ ও অমিত ঘোষ এবং তার মা বাবা। আজ টিম উত্তরণ এবং অমিত ঘোষ তার হাতে একটি গাছ তুলে দিলেন, দিলেন একটি ফটো ফ্রেম, তাকে মালা পরিয়ে অভ্যর্থনাও জানালেন তারা। তার এই অদম্য ইচ্ছাশক্তি এবং সাহসকে কুর্নিশ জানিয়েছেন সবাই। ডানকুনির প্রসীন এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে। একাই সাইকেল চালিয়ে নেপালের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছিলেন। পথে বিভিন্ন রকম বাধা কাটিয়েও তিনি 8 মাসে কমপ্লিট করলেন নেপাল যাত্রা, এবং আজ তিনি নেপাল যাত্রা কমপ্লিট করে ফিরলেন নিজের বাড়িতে। ডানকুনির বাসিন্দা সহ পাশের এলাকার ভিন্ন বাসিন্দারা দাঁড়িয়েছিলেন তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য। তার সাথে সাথে ছিল তার বাবা। 8 মাস পর ছেলেকে কাছে পেয়ে তিনি তার চোখের জলকে ধরে রাখতে পারেননি। 8 মাস ছেলেকে ছেড়ে থাকার কষ্ট বাইরে বেরিয়ে এসেছে। প্রসেন, টিম উত্তরণ এবং অমিত ঘোষকে বিশেষভাবে ধন্যবাদ জানালেন তার পাশে থাকার জন্য। এখানকারই ছেলে, এলাকার ছেলে, এবং শুধু এলাকার ছেলে বলে না, উত্তরণ সবসময় সবার পাশে থাকে। সমস্ত পদক্ষেপ এবং সমস্ত সামাজিক কাজে উত্তরণকে দেখতে পাওয়া যায়। তো আজকে জয়ের পাশেও প্রথম জার্নি থেকে তোমরা পাশে ছিলে, আজ এখনো পর্যন্ত পাশে আছো, কি বলবে দাদা? জয় তো আমাদের উত্তরণের সদস্য এবং আমার পাড়ার ছেলে। জয় এই যাত্রা সফল করবে এবং সফল হয়ে যে ঘুরে আসবে এটা কেউ না ভাবুক, আমি অন্তত ভেবেছিলাম। অনেকে বলেছিল যে সাইকেল ভেঙে গেছে, আসতে পারবে না, অনেকে খেলনার ছলে নিয়েছিল, কিন্তু আমরা জানি যে ও কভার করবে এবং কভার করবে, এটা উত্তরণের গর্ব, আমাদের গর্ব, আমরা ওর পাশে ছিলাম, আছি, থাকবো। প্রথম দিকে তো ওর পাশে এখন অনেক মানুষকে দেখা যাচ্ছে, এটা আমি আর এ ব্যাপারে কিছু বলবো না, এটা সমাজ বলবে, মানুষ জানে যে কারা কার পাশে ছিল। ও এটা বড় কথা নয়, বড় কথা এটা মঞ্চ বাঁধলেই হয় না, মানুষের সহযোগিতা, মানুষের ভালোবাসা, আবেগ, প্রথম দিন থেকে যারা থাকে আমরা মনে হয় তারাই থাকে। দেখা গেছে যে তোমাকে দেখতে যাওয়া, কোথায় আছে সেটা ট্র্যাক করা, পরে সেটা ছাড়া, সেই করতেও দুঃখ। আমরা প্রথম দিন থেকে সাপোর্ট করেছি, তো আমাদের কাছে এইভাবেই চলবে, ভালো আছে। মানুষের সাথে মানুষের পাশে উত্তরণ ছিল, আছে, থাকবে। এই যে দীর্ঘ এতদিনের জার্নি, পরে যে ঘরের ছেলে ঘরে ফেরা, কেমন লাগছে? আলাদাই, সবাইকে আবার সামনে থেকে দেখতে পেয়ে এতদিন খালি ফেসবুক ফেসবুকে সবার সাথে কথা হচ্ছিল, দেখছিলাম, মানে আলাদা, এটা বলে আমি প্রকাশ করতে পারবো না। যে টিম উত্তরণ এবং অমিতদা যখন প্রথম যাও, প্রথম থেকে আজ পর্যন্ত আপনাদের পাশে ছিল? হ্যাঁ, একদম, কোনো একদম প্রথম থেকেই আমার যেমন যা দরকার ছিল, প্রথম দিকে খুব হেল্প কাকার থেকে হেল্প পেয়েছি, তারপর আবার একদমই হেল্প পেয়ে গেছি। আচ্ছা, এই যে দীর্ঘ জার্নি, রাস্তাতে অনেক রকম বিপদ আসার কথা, অনেক রকম সমস্যা আসার কথা, সেই কি কি ফেস করতে হয়েছে তোমাকে? কি কি বলবো, হয়নি সব কিছু। একটা যেমন একটা সংসার চালাতে গেলে যা যা এ করতে হয়, সত্যি কথা বলতে বাইরে একা সার্ভাইভ করা সত্যি সেরকম মনে হলো আমার। খাওয়া দাওয়া থেকে শুরু করে কোথায় থাকবো না থাকবো সব কিছু নিজেকে ম্যানেজ করার পর, তারপর আবার সোশ্যাল মিডিয়ায় একটু ছাড়া টাড়া, সেই সব মানে একটা ঘর চালাতে যেরকম যা এ করতে হয়, সেই সব পুরো ধরুন একটা দিন চালাতে আমার সেরকম করে থাকতে হতো। এই যে দীর্ঘ জার্নির একটা বিপুল অর্থ ব্যয় হয়, এই অর্থ ব্যয়টা অর্থটা কোথা থেকে? আমার সত্যি কথা বলতে বাড়ি থেকে সাপোর্ট তো প্রথম থেকেই ছিল, কিন্তু যতটা না আমি বাড়ির লোকের থেকে হেল্প পেয়েছি, তার থেকে ভারতবাসীর কাছ থেকে আমার এই পুরো জার্নিটা চলেছে এরকম বলতে পারেন। মানে খাইয়ে দেওয়া, পয়সা দেওয়া, এই করে করে আমার পুরো জার্নি এখন যেমন পুরো ফাঁকা, কিন্তু পুরো ফাঁকা মানে আমার পুরো ট্যুর শেষ হয়েছে তবে পুরো ফাঁকা, মানে এই পুরো আমার অল ইন্ডিয়া, নেপাল সব কিছু সেইতে আমার ভালোভাবে পূর্ণ হয়েছে। বারবার তুমি এক একটা করে স্টেট ক্রস করে করে গেছো, সেই সেখানকার অভিজ্ঞতা কিরকম ছিল? সব প্রতিটা স্টেট আলাদা রকম। নিচের দিকে যখন গেছি, ওখানে একটা আলাদা কালচার লেগেছে, ওখানের সাথে মানে মানুষের খালি মিল, কিন্তু যে একটা হয় না, আমাদের বাঙালিরা একরকম, সাউথের লোকেরা একরকম। তুমি যেভাবে যে এ নিয়ে গেছো, সেই জায়গাতে তোমাকে সবাই অ্যাকসেপ্ট করার কথা, মানে সেই অবশ্যই করে হয়েছে, প্রচুর মানুষের থেকে হেল্প পেয়েছি, আর মানে
সেসব আমি কখনো ভুলতে পারবো না। মানে মানুষ এমনও হয়েছে রাত্রির বেলা থাকার জায়গা নেই, এ নেই, রাস্তায় বসে আছি মাথায় নিচু করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে একটা গোটা ঘর দিয়ে দিল, থাকো খাও শো সব কিছু। মানে একটা মানুষ কি করে এত বিশ্বাস করে করে এটা আমি কখনো বুঝতে পারিনি, কিন্তু আলাদা এক্সপিরিয়েন্স। এটা টিমটা কি ছিল? সিমটা আমার একটা ছিল যে ভারত সভা, জগৎ সভা, শ্রেষ্ঠ আসন লবে আর শিশু সুরক্ষার একটা, সেটা আমার খুব ভুল হয়েছে। আমি এই ট্যুরটায় সত্যি কথা বলতে আমি এটা উপভোগ করতে গেছিলাম জীবনের একটা বছর সময় বের করে, আমি সেটাকে এটা আমার অনেক আগে থেকে ছিল, অনেক আগে থেকে, মানে লাদাখ যাওয়ার আসলে লাদাখ দেখে দেখে যাবো যাবো সেই থেকে প্ল্যান শুরু হয়, ছোট থেকে আস্তে 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 চলে আসে। এটা অনেকবার ফেলিয়ার হয়েছি যে বেরোতে পারিনি তার থেকে, জেদের থেকে এখন অল ইন্ডিয়া ট্যুর ভেবেছিলাম পূরণ করে। এই যে যাওয়ায় যে যে সামগ্রী লেগেছিল, কী কী সামগ্রী নিয়ে যেতে হয়েছিল? সব কিছু, রান্না করার যে গ্যাস স্টোভ থেকে শুরু করে বাসন কোসন, লাদাখের জন্য সোয়েটার, যা যা লাগে একটা জীবন কাটাতে, সব কিছু, একদম সব। আমার আমি জানি না কী করে এত এত উঁচু উঁচু মাল হয়ে যেত, কিন্তু এর মধ্যে সব সবই ভগবানের ইচ্ছা, ভগবান। হ্যাঁ, একাই ছিলাম, কিন্তু প্রচুর সাইকেলিস্টের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, সে বাংলার হোক বাইরের হোক, কিন্তু পুরো ট্যুরটাই আমার একার ছিল, একাভাবেই হয়েছে। তবে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা এরপরে ভাবছি, কিছু বড় বলতে সেটা একটু এখন বলতে চাইছি না। টোটাল জার্নিটা কতদিনে কমপ্লিট হলো? আমার পুরো 8 মাস লাগলো। আমি বলেছিলাম প্রথমে 2 বছর, কি তারপর সেটা নেবে এলো 1 বছর, আর সেটা 1 বছর না লাগে আমার 8 মাসে পূর্ণ হলো। কেন, আমি প্রথমে ভেবেছিলাম আমি 50 কিলোমিটার করে এক এক দিনে কভার করব, কিন্তু এই এক এক দিনে আমার 170 কিলোমিটার, 150-140 করে করে মানে তাড়াতাড়ি এটা আর কি হয়ে গেছে। সারাদিন সকাল থেকে বেরোতাম, রাত সন্ধ্যের আগে জায়গা খোঁজার চেষ্টা করতাম, 100 কিলোমিটার ধরে চলতাম, এবার 90, 110, 120 যেমন, যেদিন কোনো মানে ফিক্সড নেই এখান থেকে এখানে যেতে হবে যাওয়ার। এই যে রাস্তায় যে দীর্ঘ যাত্রা, রাস্তায় কত মানুষ সেলফি তুলতে যাওয়া আসার মতো দেখা গেল, সেলফি তুলছে মানুষ, সম্বর্ধনা দিচ্ছে, কেমন লাগছে? এটা তো সত্যি কথা বলতে আমি এখানে আসার পর আমাদের গ্রামবাসীর কাছ থেকে এত লোক একদম প্রথম এতেই, বাইরে অতটা হয়নি বলবো, হয়েছে ছোটোখাটো, কিন্তু এটা হিউজ, এটা মানে সমাজকে বা নিউ জেনারেশনকে কী বার্তা দিতে চাও? এটা বার্তা দিতে চাই বলতে গেলে স্বাভাবিক এখন এই ট্যুরে হয়তো কষ্ট আছে, কিন্তু এই ট্যুরে একবার মানুষকে বেরোনো দরকার, তবে বোঝা যাবে যে আমাদের এই মানুষ বাইরে ঘুরতে যায় ভারত থেকে। আমার এইটুকুনি মনে হয়েছে একটা জীবন কম ভারত ঘোরার জন্য। কিসের সাকসেস হয়েছে এটা অনেকের কাছে অধরা, এইটা মানুষের কাছে পরিষ্কার করে বলতে চাই যে ও তিনটে দাবি নিয়ে গেছিলো, একটা হচ্ছে শিশু সুরক্ষা, একটা হচ্ছে পরিবেশন দূষণ, আর একটা হচ্ছে জল অপচয়। তার আপনারা যদি ওর ফেসবুক দেখেন বুঝতে পারবেন যে ও কী কষ্ট করে কীভাবে এগিয়ে গেছে পৃথিবীর সর্বোচ্চ উঁচু পাহাড়ে, পৃথিবীর সর্বোচ্চ উঁচু মোটর ভ্যালিতে। আপনারা বুঝতে পারবেন যে একটা জলের জন্যে কী কষ্ট করছে, একটা নদীর নালার জল খাচ্ছে। যে আমরা এই বার্তাটাই ও দিতে চেয়েছে যে আপনারা জল অপচয় করবেন না, জলের যে কী প্রয়োজন সেই জন্যে ও। এটা তো একটা কষ্টের জার্নি, প্রথমে কি ছেলেকে ছেড়েছিলেন? ছেড়েছিলাম, ও যে প্রথমে ছাড়বো না ভেবেছিলাম, ও যে তিনটে দাবি নিল সেই দাবিটা দেখলাম যে খুবই প্রয়োজন। যে ও একটা গাছের তলায় শুয়ে থাকছে, গাছের হেলান দিয়ে শুচ্ছে, যে গাছ বাঁচানো যে কত প্রয়োজন, পরিবেশ দূষণের জন্য যে গাছের প্রয়োজন, সে এই দাবিটা নিয়ে গেছে। ও মন্দিরে মসজিদে শুয়েছে, জলের জন্য হাহাকার করছে, জল খেয়েছে, ও যে গর্ব নিয়ে এতটা গেছে। আমাদের সত্যি আনন্দের আজকে দিন যে একটা 18 বছরের ছেলে এত যে সাফল্য পাবে এটা আমি ভেবে পাইনি। সত্যি ও যে আজ এসেছে আমার খুব আনন্দিত, সবাই যা সহযোগিতা করেছে এখানে যাবার দিনে, যে অমিত ঘোষ সহযোগিতা করেছিল তা ভোলার নয়, সত্যি হাসিনা সমনাম এবং অমিত ঘোষ ওরা যে যাবার দিনে খুব সহযোগিতা করেছে তার জন্যে ওদের ধন্যবাদ জানাই, এবং ও যে ফিরে এসেছে আর সাফল্য হয়েছে এর জন্য আমি খুবই গর্বিত।